কথাই বলে ঠেলার নাম বাবাজি হুঁশিয়ারির মতোই কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস গতকাল রাতেই দুরন্ত পদক্ষেপ চূড়ান্ত সাসপেন্স রেখে ভয়ঙ্কর পদক্ষেপে কাঁপিয়ে দিলেন নবান্ন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গতকালকে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরাসরি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে দেখা গিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বৈশুকে তারপরেই রাজ্যপাল জবাবে গত রাতেই ভয়ঙ্কর পদক্ষেপের কথা উল্লেখ করেছিলেন সাংবাদিকদের সামনেই ঠিক সেই মতোই গতকাল রাত্রেই দু দুটি চিঠি যা নড়িয়ে দিল নবান্নের ভিত মধ্যরাত্রে রাত্রি তখন এগারোটা বিয়াল্লিশ নবান্নে একটি মুখবন্ধ খামে পৌঁছে যায় চিঠি আরও একটি চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে রাজ্যপাল যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারি মতোই গতকাল রাতেই তিনি পদক্ষেপ করেছেন এর আগেও রাজ্যপাল বলেছিলেন আমি নেতাজির নামে শপথ নিয়ে বলছি এর শেষ দেখে ছাড়ব জানা যাচ্ছে রাজ্যপাল গত রাত্রে যে দুটি খামবন্দি চিঠি পাঠিয়েছেন তার মধ্যে একটি চিঠি রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে অপর চিঠিটি কেন্দ্রীয় মন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে তবে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তর দিল্লিতে ঠিক কার কাছে রাজ্যপাল চিঠি পাঠিয়েছেন তা এখনও স্পষ্ট হয়নি এবং নবান্নে চিঠিতে পাঠ কী বয়ান রয়েছে সে বিষয়ে এখনও রাজ্যপাল খোলসা করেননি তবে এই মুহূর্তে নবান্ন থেকে সবচেয়ে বড় আপডেট কার্যত চিঠি পাওয়ার পরেই টনক নড়েছে নবান্নের আজই রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব বৈঠকে বসতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহুর্তের সবচেয়ে বড় খবর রাজ্য রাজ্যপালের নতুন সংঘাতে ফের রাজ্যের হাল কার্য তো খারাপ হতে চলেছে বলে মনে করছে অনেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে কড়া আক্রমণ না করলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না মনে করছেন রাজ্যের অনেক গুণী ব্যক্তিরা তবে তার মাঝেও গতকাল রাজ্যপাল আনন্দ বসের এই চিঠি নিয়েই সরগোল ফেলে দিল রাজ্য রাজনীতি যা আগামী দিনে রাজ্য এবং রাজ্যপালের সমীকরণকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে কার্যত বিস্ফোরকের মুখে দাঁড়িয়ে রাজ্য এবং রাজ্যপালের সমীকরণ